তো রিয়া এখানে চা বসিয়ে দিয়েছে, আর এদিকে সকালে গরম গরম পিঠে ভাজলো, যে আমরা গরম গরম পিঠে দিয়ে আজকে চা খাবো। আমাদের সবারই ইচ্ছা হয়েছে সকাল সকাল, তো তার জন্য রিয়া এটা করে নিয়েছে। ফার্স্টে মাই ভাজতে এসেছিল, তারপর রিয়ার শখ জাগলো যে রিয়াই বলে ভাজবে, তো তার জন্য রিয়াকেই ভাজতে দিলে। লাস্ট 10 মিনিট ধরে এটা এরকম করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এর মানে মাথাটাই খারাপ হয়ে গেছে। দেখো একটু জ্বলে উঠেছিল, আবার এই এতক্ষণ মানে জ্বলে উঠলো, চোখটা লিটারেলি ব্যথা শুরু হয়ে গেল, যে এরকম ব্লিঙ্ক করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল। তো ফ্রিজে দুটো মানে মোট 4টে পাউরুটি ছিল, তার মধ্যে থেকে আমার দুটো আর ওদিকে বুনুর আছে, বুনুর দুটো, বুনুই বের করে নিয়ে আসলো, আমরা ভুলেও গেছিলাম এটার ব্যাপারে। তো বুনু বললো যে দিদি এটা খেয়ে নি চল, আর সকালের খাওয়ার একদম কমপ্লিট হয়ে যাবে, এই দুটো পিঠে আর দুটো ব্রেড। আচ্ছা বাস, এখন প্রায় 10:30 মতন বেজেও গেছে, একবারে সকালের খাওয়ারও কমপ্লিট হয়ে গেল। তো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন কিছু ভিডিও বানাবো, তার জন্য চেঞ্জ করতে হবে। আর শ্যাম্পু করার পর এত বেশি ঠান্ডা লাগে না সেটা বলার মতন না, আজকেও রোদটা হালকা হালকা উঠেছে, মানে এখন জাস্ট উঠলো, যখন স্নান করছিলাম তখন একদম গুড়গুড়ো হয়েছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে স্নান করেছি, এখন চেঞ্জ করে একটু ভিডিও টিডিও যেগুলো বানানো আছে বানিয়ে নেবো, তারপরে একটু বেরোতে হবে। এতক্ষণে ফ্রি হলাম, এখন বেরোচ্ছি। আর ওদিকে সরস্বতী পুজোর মিটিং চলছে ক্লাবে, এত দূর থেকে বুঝতে পারবে কি না, বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। তো টোটো কাকুকে পেয়ে গেছি, এবার চলে যাবো, যদি রাজি হয় তাহলে। তো ফাইনালি একটা জায়গার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাবো আরেকটা জায়গায়, তারপরে কিছু শপিং, রিয়া বলছে কিছু শপিং করবে আজকে, তাও আবার কিসের জন্য? রিয়া সরস্বতী পুজো না, আমার কোনো সরস্বতী পুজো পুজোর ব্যাপার না, মানে কেনারই ছিল, তো ওটাই ভাবছি আজকে যেহেতু ফাঁকা আছি, আজকে কোনো আর এমনিতে কোনো কাজ নেই, তো সুতরাং একটু তোমার হলো বিশালে যাওয়ার, বিশালে যাওয়ার ইচ্ছা আছে, তো সেখানে দেখি যদি হয়, তাই না, যদি এইটা হয় তাহলে যাবো। তো আমাদের এখানেও কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি বিশালে, তাই তো বলো? হ্যাঁ, কিছু খাবি দেখি, মানে ভাবিনি, মানে খেয়েই তো আসলাম বাড়ি থেকে। তো কাকুর সাথে দেখা হয়ে গেছিলো, কাকুর সাথে একটু হাসি মজাক করলাম, তো বেরিয়ে যাচ্ছি। কাকু বললো কোথায় যাচ্ছে, আমি একটু মিথ্যা কথা বলে দিলাম যে বাড়ি যাচ্ছি, কারণ না হলে যেতে দিত না, বলতো না 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 এখন বাড়ি যাও, বাড়ি যাও, আমাদের বাড়ির লোক এরকমই, বাইরে দেখা হলে না জোর করে বাড়িয়ে বাড়িতেই পাঠিয়ে ছাড়বে, বুঝার চেষ্টা পর্যন্ত করবে না যে কোনো কাজ আছে নাকি কিছু ব্যাপার বৃত্তান্ত, তার জন্য একটু মিথ্যা কথা বলতেই হয়। রিয়াকে জাস্ট আমি এমনি ইয়ারকি মেরে বললাম যে রিয়া সম্রাটে সম্রাটে যাবি, এখন মিষ্টি সিষ্টি খাবি, এ বললো হ্যাঁ চল, হ্যাঁ করে মানে হ্যাঁ, তার কিছুক্ষণ আগে কী বললো ভদ্র মতন যে না আগে কাজ টাজ করিনি, দেখি কিছু কেনা টেনা আছে সেগুলো কিনে নিই তারপরে খাচ্ছি। এখানে যেই আমি একটু ইয়ারকি মেরে বললাম সাথে সাথে হ্যাঁ হ্যাঁ চল চল চল, একবারে রাজি। ফার্স্টে ভাবছি যেগুলো ভালো লাগে সেগুলো দেখবো, কারণ এখানে এসে তো কনফিউজ হয়ে যায় প্রতিবারই। তো এগুলোর মধ্যে থেকে অনেক খোঁজাখুঁজি করতে 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 এই উপরে ওইগুলো দেখতে 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 লাস্ট পর্যন্ত এই দুটো আমাদের মানে সাইজ টাইজ সব কিছু ঠিকঠাক হলো। এগুলো অনেকটাই ওভার সাইজের আছে, কোমর অনেক বড়, তো তার জন্য অনেক অসুবিধা হচ্ছিলো, প্রায় 1 ঘন্টা লেগে গেলো বলুন খুঁজতে 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 অনেক কষ্টে। হ্যাঁ, এই জায়গাটাকে তছনছ করে লাস্টে একটু বের করলাম নিজেদের সাইজেরটা। তো চলো এবার একটু ওদিকে যাওয়া যাক, এবার ভাবছি কিছু টি শার্ট বগেরে এগুলো কিছু দেখবো। কিন্তু রিয়া ট্রায়ালটা কোথায় দেখবো, পুরো তো দেখতে হবে, মানে ওভার সাইজও হয়ে যাবে, এগুলোও দেখছি পছন্দ হচ্ছে কোনোটা কোনোটা হ্যান ত্যান, মানে যেটাই হোক কিন্তু মানে ট্রায়াল না দিয়ে তো নিতে পারবো না। এটা যেরকম খুব ভালো লাগছিলো, রিয়া বলছিল দিদি এই স্টাইলটা কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু আমার কথা ট্রায়াল রুম কোথায়, ট্রায়াল রুমই খুঁজে পাচ্ছিল, আর আমি তো যেদিনই আসি শুধু এটার দিকে তাকিয়ে থাকি, এটা আমার খুব ভালো লাগে কিন্তু রিয়া নিতে দেয় না। রিয়া বলে এটাগুলো কী, এগুলো কী মানে নাইট স্যুট নিয়ে যাবি নাকি তুই, তো যাই হোক এই সমস্ত বলে আমাকে এগুলো নিতে দেয় না। আমার নর্মালি এখানকার কালেকশনটা বেশ ভালোই লাগে, কিন্তু ট্রায়াল রুমই খুঁজে পাচ্ছি না। ফাইনালি এখানে ট্রায়াল রুম পেলাম, অনেকটা খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি আগের দিন এসেছিলাম যখন, তখন ওগুলো গ্রসারি ফ্রসারি এগুলো নিয়েছিলাম, তো তো ট্রায়াল রুমের দরকার হয়নি। আর এবার ফার্স্ট টাইম এখান থেকে শপিং করছি, মানে ড্রেস ক্লোথস, তো তার জন্য ট্রায়াল রুমের এই ফার্স্ট টাইমই আমাদের দরকার পড়লো। তো রিয়া এবার গিয়ে ফটাফট ট্রায়ালটা দিয়ে নাও, ও দেওয়া আমি দেওয়া একই ব্যাপার, তাই আমি ওকে দিয়ে দেওয়াবো, নিজে আর ফালতু কষ্ট করতে যাবো না, তাই না?
যাও। আমি আবার এখন ঘুরে ঘুরে একটু শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি, বাট আমি এরকম টাইপের জুতোগুলো না পরি না, তো এমনি ভালো লাগছে আমার এই জিনিসটা, খুবই বেশি ভালো লেগেছে, বাট এগুলো আমার না সাইজে আসে আর না আমি এগুলো পরি, তো এর জন্য অত আর দেখে কোনো লাভ নেই। আমি নর্মালি শুজই পরে থাকি, তো শুজ সেকশনটাই দেখছি, বাট এখানে শুধু বাচ্চাদেরই কালেকশন দেখছি, বড়দের তেমন কোনো খাস কিছু দেখছি না। এটা যেরকম একদমই ক্যাজুয়াল, মানে এগুলো তো নর্মালি শুধু এই ওয়াকিং ফকিং ওগুলোর জন্যই ঠিক আছে, তো একদমই এটা নর্মাল, তো তার জন্য এগুলো এখান থেকে আর ভাবছি জুতো ফুতো নেবো না। আর এগুলো দেখো বাচ্চাদের মতন কালেকশন, অ্যাকচুয়ালি মনে হয় এগুলো বাচ্চাদেরই। আর এদিকে টোটালটা হলো বাচ্চাদের কালেকশন, সব পুচকি পুচকি নিউ বর্ন বেবিদের কালেকশন আছে, বাট এখানে তো আমাদের কোনো কাজই নেই, জুতোগুলোও বাচ্চাদেরই, সবই এখানকার বাচ্চাদের। আজকে ফার্স্ট টাইম এই সাইডটাতে আসলাম, তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছি। এই ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে না, একদম পুচকি বাচ্চাদের, কি কিউট লাগছে আমার, আমি দূর থেকে দেখে যাচ্ছিলাম, পরে ভাবলাম একটু কাছে এসেই দেখি। এইদিকেও দেখো মনে হচ্ছে কি পুতুলের ড্রেস রাখা, বাচ্চাদের মনেই হচ্ছে না। এই সেটটা দেখো কি ফানি, এতটুকু বাচ্চা যে হতেও পারে, মানে এটা তো আমার আইডিয়ার বাইরে, মানে এদের যে আমার এত ফ্যান্সি ড্রেসও হয় এটা তো কিছু বুঝবেই না, এগুলো পরিয়ে কি লাভ। এই সোয়েটারটা দেখো কি কিউট, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুতুলের ড্রেস, পুতুল পুতুলকে পরানো হবে। এটাও দেখো জ্যাকেটটা কি ফানি। এই সবগুলো স্লিপার আমি ট্রায়াল দিলাম, বাট সবগুলো আমার সাইজে ছোটো, মানে আমার পাটা একটু মানে চওড়া, তো তার জন্য এগুলো কি হচ্ছে সাইজে ছোট হচ্ছে, তো ভাবলাম আরও দেখি, কিন্তু কোনো লাভ নেই, সবগুলো ওই একই সাইজের মধ্যে হচ্ছে, আমার সাইজে আসছে না। কি রে কী হলো ট্রায়াল? ঠিক আছে তাহলে অন্যটা দেখ, এটাই একটা অসুবিধা হয় রে, কোনো সময় ঢিলা হবে নাহলে টাইট হবে, পারফেক্ট হবে যে বসবে সেটা মানে হয়ই না। না রিয়া এই সব কিছু দেখে একদম পাগল হয়ে গেছে, বলছে এই পুতুলটা বলে ও নেবে, ওর কি এই পুতুল না, ওর বয়স আছে বলো? এই পুতুলটা মানলাম খুবই কিউট, খুবই কিউট, কিন্তু এখন এগুলো আমাদের নেওয়ার বয়স নেই বোনু, এটা কোনো কথা না, বয়স আমার কি হয় রিয়া। দেখো এদিকে সব সুন্দর সুন্দর টেডিজ আছে, আমার যেরকম এটা খুব পছন্দ হয়েছে, এটাও তার সাথে খুব পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে সবই খুবই পছন্দ হয়েছে। দেখো দুনিয়ার পুতুল আছে এখানে, এই সাইডটা আমরা আগের দিন খুঁজেই পাচ্ছিলাম না, বাট আজকে পেয়ে গেছি। দেখো কি কিউট কিউট সব পুতুল এখানে রাখা আছে, বাট আমি নিজের থেকে বড় সাইজের নিব, একটা বাজারের ভেতরে দেখে এসেছি, এর এরকম টাইপেরই অনেকটা, বাট এইটা কালার বাট লেন্থ এর ডবলের 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 ডবল, আর এটা রিয়ার খুব পছন্দ হয়েছে, দাম এটার 499, বেকার বেকার এই টাকাটা খরচা করার দরকার আমি মনে করি না আছে, তাও আবার এই বয়সে এসে, যদি ছোট হতিস তাহলে তাও ঠিক ছিল, তাহলে তো আরো দিতিস না ছোট বলে। আমাদের দুজনেরই এত বেশি খিদে পেয়ে গেছে, তার জন্য একটু উপরে চলে আসলাম, ভাবছি যেখান থেকে কিছু খাবার নিয়ে নিই, কিন্তু এর জন্য আবার নিচে গিয়ে বিল করাতে হবে, এমনিতে তো এখান থেকে ছিঁড়ে খেতে পারবো না, বাট এগুলো দেখে মনে হচ্ছে যে এখনই কিছু একটা ছিঁড়ে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি এখান থেকে কিছু বালিশ উঠিয়ে নিই। ইয়া কি বলিস নিবি? আসলে না এখানে দেখানোর একটা লোক নেই, এটা হলো মেন, মানে অসুবিধা হয়ে যায় যে নিজেদেরই সব দেখে দেখে নিতে হয়, এখন এখান থেকে খুঁজে বের করতে হবে নিজেদের সাইজের ছাতার মাথায়, এটা অনেক বেশি ঝামেলা, তো যাই হোক অনেক চেষ্টা, মানে একটু খাটনি হলেও এখন করতে তো হবেই, উল্টো পাল্টা জিনিস নিয়ে লাভ নেই, এখন সব থেকে বেশি দরকার বালিশই, তার জন্য ভাবছি বালিশই নিয়ে নিই, তাই না বলো? তাই করি। ফাইনালি আমাদের এতক্ষণে কমপ্লিট হলো কাজ, মানে যেগুলো খুঁজলাম সে তার মধ্যে থেকে তো বেশিরভাগ জিনিসই পেলাম না, তো যাই হোক এখন বাড়ির দিকে যাবো, এই টোটো কাকুগুলো যায় নাকি জিজ্ঞেস করবো, যদি যায় তাহলে ফটাফট উঠে যাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখানে সামনে কোনো দোকানও নেই, রাস্তাটা এতটা অন্ধকার যে মুখটা এতটা অন্ধকার অন্ধকার আসছে, ভূতের মতন লাগছে দেখতে, তো যাই হোক মারাত্মক টায়ার্ড হয়ে গেছি, যদি নোংরা আছে দেখো, মারাত্মক টায়ার্ড হয়ে গেছি, এখন ফটাফট বাড়িতে যা মানে যেতে পারলে বাঁচি। ওই আঙ্কেলগুলো গেলেও না, মানে বললো যে ওই সাইডটাতে যাবো না, আর অপোজিট সাইডটাতে যাবে, আর ওদের ভাড়াও আছে, তো এগুলো বললো, তো যাই হোক আমরা একটু সামনের দিকে আঁকালেই পেয়ে যাবো আমি জানি, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই হাঁটতে ইচ্ছা করছে না, অনেকটা টায়ার্ড লাগছে না বলুন, আমাদের তো নর্মালি এতটুকুটা হেঁটেই চলে যেতে পারতাম, সেটা কোনো ব্যাপার না, প্রবলেমটা হলো এখানে যে হলো এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে, খিদেও পেয়ে গেছে, তো তার জন্য আর হাঁটতে ইচ্ছে করছে না। Thank you.
তো বাইরে থেকে আসার পর আমাদের বিছানার হালাত খুব মানে এরকম টাইপেরই হয়ে থাকে। তো এখন এগুলোকে সম্পূর্ণকে মানে গুছাবো, তারপরে চা খাবো। মারাত্মক খিদে পেয়ে গেছে, সকালবেলা দুটো পিঠে খেয়েছিলাম আর বাস ওখানেই খাওয়া কমপ্লিট। সকালে আর মানে আজকে ভারী কিছু খাইনি, দুপুরেও কিছু খাওয়া হয়নি, মানে ভাত টাত কিছু খাইনি, এখন মারাত্মক খিদে পাচ্ছে। তো আমি জাস্ট মুখ টুক ধুয়ে আসলাম, এখন মানে বেশ ফ্রেশ লাগছে, কারণ এত ধুলো 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 হয়ে গেছিলো না মুখ চোখ। তো এখন চা খাবো। রিয়া হয়ে গেছে? হ্যাঁ। রিয়া চা পাউরুটি এগুলো সব নিয়ে আসছে, খুবই মানে কি বলবো খেয়াল রাখে আমার, তাই না বলুন? হ্যাঁ গো, বুনুর এটা রেগুলার করে, এটা বুনুর অভ্যাস, তাই না? আমার অভ্যাস যেরকম একটু রান্নাবান্নাতে হেল্প করা আমাকে, বুনুর অভ্যাস এরকম বিকালবেলা একটু টিফিন টিফিন রেডি করে নিয়ে আসা, এরকম অভ্যাস থাকা ভালো। এটা আমার আর এটা আমাদের দুজনের, তাই তো? আর ওটা কি ওই দিকে আন, আর এদিকে ভুর করা জামা থাকে, এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে হলো তো গুছিয়ে দেবো, তাই না? হ্যাঁ আমি গুছিয়ে দেবো, এখন ফটাফট খেয়ে নি, মারাত্মক ছুঁচু করছে পেট। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ভাবছি এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাব, আর ভালো লাগছে না কারণ এত হাঁটাহাঁটি করেছি, তো তার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।